আমাদের পার্টি পয়সা কড়ি নেই সেই অবস্থা আমাদের পার্টি সেনাপতি হিসাবে আপনাকে পাঠিয়েছে সেই পার্টিতে খরচা পত্র ইত্যাদির জন্য সামান্য একটু আর্থিক সাহায্য বাবা আপনার হাতে অসংখ্য ধন্যবাদ সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআই পার্টি সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআই পার্টি কলকাতা হাইকোর্টের সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি আমাদের পার্টি সায়ন ব্যানার্জি ভোট দাও সিপিআই পার্টি সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রে সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআই পার্টি সায়ন ব্যানার্জি সেই জায়গায় আমাদের পার্টির পয়সা কড়ি নেই সেই অবস্থা আমাদের পার্টির সেনাপতি হিসাবে আপনাকে পাঠিয়েছে সেই পার্টিতে খরচা পত্র ইত্যাদির জন্য সামান্য একটু আর্থিক সাহায্য বাবা আপনার হাতে অসংখ্য ধন্যবাদ আমরা মাইকটা আরে মাইকটা বন্ধ করতে বলুন একটু ওনার মুখ থেকে যে সিপিএম একমাত্র পার্টি যে টাকাটা নেয়নি উল্টে সুপ্রিম কোর্টে লড়াই করতে গেছে সেইটা শুনে বাবা অবাক হয়ে গেল তারপরে বলছে তাহলে আমি কিছু আর্থিক সাহায্য সামনে রিটায়ারমেন্ট আমরা মানুষের থেকে পয়সা নিয়ে সাহায্য নিয়ে আমরা এই ভোটে লড়ছি ওই ইলেকট্রাল বন্ডের এক পয়সা আমরা নিয়েও নি আমরা ইলেকট্রাল বন্ডে মামলা করেছি আপনি এটা দেখে এগিয়ে এসছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পাঠিয়ে চাই আপনাদের কি বলবো আমরা তো সবথেকে অবাক হয়ে গেলাম ইলেকট্রিক বন্ডের যে ব্যাপারটা আর কি এটা নিয়ে অনেক হইচই হচ্ছে এবং টিভিতেও আমরা সব দেখছিলাম তাতে দেখা যাচ্ছে ইলেকট্রিক বন্ডের টাকা বিজেপি পাস বেশি টাকা নিয়েছে তারপরে তৃণমূল কংগ্রেস নিয়েছে কিন্তু সিপিএম একটি পয়সা হচ্ছে নেয় সেই হিসাবে আমরা তো বেরিয়েছি আমাদের পার্টি সর্বত্র এরকম জনগণের কাছে যাচ্ছে কিছু সাহায্য যা পাচ্ছেন তা আমিও শুনে অবাক হয়ে গেলাম আমার শরীরটা খারাপ আমি সঙ্গ দিতে পারি সেই কারণে এখানে একটু এসেছি আর এসে যে যত সামান্য হাতে তুলে দেব এই নির্বাচন দিয়ে খরচ হয়েছে কত টাকা দিলে 20,000 টাকা দিয়েছি তোর নাম আমার নাম চন্ডীচরণ প্রামাণিক কাছে এগিয়ে এলো 20,000 টাকা দিলেন ভোট খরচার জন্য কি বলবেন সাধারণ মানুষজন তারা মিডিয়ার মাধ্যমেই জেনেছেন এই যে কোটি কোটি টাকার ইলেকট্রাল বন্ড তৃণমূল নিয়েছে বিজেপি নিয়েছে হাজার 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 কোটি টাকা তুলেছে একমাত্র সিপিআইএম একটা দল রাজনৈতিক দল যারা কোনো রকমের কোনো পয়সা ইলেকট্রাল বন্ডে নেয়নি উল্টে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম এবং সেই মামলায় জিতেছি বলে আজ যে দেশের মানুষ জানতে পারছে যে কারা কত কোটি টাকা নিয়েছে এবং যিনি আজকে এই অর্থ সাহায্য তুলে দিলেন তিনি জেনেছেন মিডিয়ার মাধ্যমে যে সিপিআইএম ইলেকট্রাল বন্ডের থেকে এক পয়সা নেয়নি উল্টে সিপিআইএম ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে মামলা করেছেন উনি ওনার সাধ্যমতো আমাদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিলেন এবং আমরা এই আর্থিক সাহায্য নিয়েই সাধারণ মানুষের থেকে টাকা সেই টাকা নিয়েই মানুষ যা সাহায্য করবে সেই টাকা নিয়েই আমরা এই ভোটে জিতব এই ভোটে লড়বো এই নির্বাচনে লড়াই করবো আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী সায়ন ব্যানার্জি উনি বিশিষ্ট আইনজীবী তমলুক লোকসভা কেন্দ্রে হাতুড়ি তারা কিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন বঙ্গবন্ধু আশীর্বাদ
তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে তমলুক লোকসভা প্রার্থী সায়ন ব্যানার্জি কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী ডান বাবু আমাদের আগে খুব পুরনো আমাদের কমপ্লেন।